রেডিও ভেরিটাস এশিয়া বাংলা বিভাগের সাপ্তাহিক সংবাদ পরিক্রমায় আপনাদের সাথে আছি আমি সিস্টার লাইলি রোজারিও। প্রথমেই শুনুন সংবাদ শিরোনাম। রাজশাহী ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো সেবারত সিস্টারদের সেমিনার। কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস পালন। বাংলাদেশে ভ্যাটিকানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মনসিনিয়র কেভিন রান্ডাল। নগরীর পাঁচটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সেন্ট লুইস স্কুলে পালিত হলো জাতীয় শোক দিবস। মহাখালী লুর্দের রানী গির্জায় প্রথম খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদ বিস্তারিত। রেডিও ভেরিটাস এশিয়া, দি ভয়েস অফ এশিয়ান ক্রিশ্চিয়ানিটি। রেডিও ভেরিটাস এশিয়া মোবাইল অ্যাপ offer services in English and 21 Asian languages. Download the Radio Veritas Asia app. To get more videos from Radio Veritas Asia, comment, like and share. গত 10 থেকে 12 আগস্ট ধর্মপ্রদেশীয় যাজকীয় ও ব্রতধারী ব্রতধারিণীদের জন্য কমিশনের উদ্যোগে খ্রিস্টজ্যোতি পালকীয় কেন্দ্রে অনুষ্ঠিত হল সেবারত সিস্টারদের নিয়ে এক বিশেষ সেমিনার। এই সেমিনারের মূল সুর ছিল ব্রতীয় জীবনে খ্রিস্ট বিশ্বাসের দায়িত্ব, মিলন, অংশগ্রহণ ও প্রেরণ। এতে ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় 33 জন সিস্টার উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ফাদার কমল কোরাইয়া ব্রতীয় জীবনে খ্রিস্ট বিশ্বাসের দায়িত্ব এই বিষয়ের উপর সহভাগিতা করতে গিয়ে বলেন, ব্রতধারী ব্রতধারিণীদের খ্রিস্ট বিশ্বাসের দায়িত্ব হল খ্রিস্টবাণী আদর্শপূর্ণভাবে প্রচার করা, অর্থাৎ জীবন আদর্শ দিয়ে প্রচার করা। তিনি আরও বলেন, খ্রিস্টবাণী প্রচারের জন্য অধিক জাগতিক জ্ঞানের প্রয়োজন এমনটি ভাবা উচিত নয়, বরং সকল জ্ঞানের উৎস যিশুর উপর বিশ্বাস, আস্থা ও নির্ভরতার অধিক প্রয়োজন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সিস্টার কল্যাণী আগনেস পালমা এসসি ব্রতীয় জীবনে মিলন, অংশগ্রহণ ও প্রেরণ এর উপর সহভাগিতায় বলেন, আমরা যেন মণ্ডলী ও ব্রতীয় জীবনের সর্বক্ষেত্রে বিচক্ষণতার সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। ছোট ও বড়, অভিজ্ঞ ও অনভিজ্ঞ, সুস্থ ও অসুস্থ, প্রতিভাসম্পন্ন ও স্বল্প প্রতিভাসম্পন্ন সকলে যেন নিজস্ব মতামত সহভাগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের জীবনকে আরও সুন্দর, সমৃদ্ধশালী ও ফলপ্রসূ করে তুলি। খ্রিস্টজাগের উপদেশে ফাদার মার্কুস মুর্মু বলেন, যাজকদের ও ধর্মীয় ব্রতধারী ব্রতধারিণীদের অনেক বেশি দায়িত্বশীল, মিলনধর্মী, অংশগ্রহণমূলক ও আদর্শ প্রেরণকর্মী হয়ে উঠতে হবে। যিশুর মণ্ডলী হচ্ছে জীবন্ত ও প্রাণবন্ত, তাই এই মণ্ডলী পৃথিবীময় ছড়িয়ে দেওয়াটাই আমাদের প্রধান দায়িত্ব। গত 15 আগস্ট গভীর শ্রদ্ধায়, ভালোবাসায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শান্তিবাগস্থ কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা ও 1957 খ্রিস্টাব্দে 15 আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে সংস্থার পরিচালক শুক্লেশ জর্জ কস্তা, পরিচালক অর্থ ও প্রশাসন রিমি সুভাষ দাস, সেক্টর হেডগণ, ম্যানেজার সহ কেন্দ্রীয় কার্যালয়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। কারিতাস বাংলাদেশের পরিচালক শুক্লেশ জর্জ কস্তা বলেন, যে মানুষটি জন্ম থেকে এদেশের মানুষের মুক্তির স্বপ্ন দেখেছেন, সংগ্রাম করেছেন, সে মানুষটিকে 1975 খ্রিস্টাব্দের 15 আগস্ট সপরিবারে হত্যা করা হয়। তবে তিনি যে প্রেরণা রেখে গেছেন, সে প্রেরণা নিভে যায়নি। যে আদর্শ বঙ্গবন্ধু রেখে গেছেন, আসুন সে আদর্শ অনুসরণ করি ও দেশ বিনির্মাণ করি। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল 15 আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের নিহত সদস্যদের আত্মার কল্যাণ কামনা
বঙ্গবন্ধুর জীবনের উপর তথ্যচিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর জীবনের উপর সহভাগিতা। বাংলাদেশে ভ্যাটিকানের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মনসিনিয়র কেভিন রান্ডাল। গত 13 আগস্ট ভ্যাটিকানের পোপীয় দপ্তর থেকে মনসিনিয়র মারিনকো আন্তোলোভিসো এর মাধ্যমে বাংলাদেশের ভ্যাটিকানস্থ দূতাবাসের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করে এক বার্তা প্রেরণ করেছেন বাংলাদেশের সকল ধর্মপ্রদেশের আর্চবিশপ ও বিশপগণকে। উল্লেখ্য যে বাংলাদেশের নবনিযুক্ত ভ্যাটিকানস্থ নতুন রাষ্ট্রদূতের নাম হল মনসিনিয়র কেভিন রান্ডাল। তিনি 6 মে 1966 খ্রিস্টাব্দে নিউ লন্ডনের কানেকটিকাট মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি 25 জুলাই 1992 খ্রিস্টাব্দে নরউইচ ডায়োসিসে যাজকাভিষেক লাভ করেন। তিনি মাণ্ডলিক আইন বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। মনসিনিয়র কেভিন রান্ডাল 1 জুলাই 2001 খ্রিস্টাব্দে পোপীয় দপ্তরের কূটনৈতিক হিসেবে তার দায়িত্ব পালন করতে শুরু করেন। তিনি যেসব দেশে ভ্যাটিকানের দূতাবাসে দায়িত্ব পালন করেছেন সেগুলো হলো রুয়ান্ডা, সার্বিয়া, স্লোভেনিয়া, পেরু, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। তিনি বাংলাদেশের অ্যাপোস্টোলিক নুনসিও বা পোপের প্রতিনিধি হিসেবে নিয়োগের আগ পর্যন্ত অস্ট্রিয়ার অ্যাপোস্টোলিক নুনসিওচারের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। গত 15 আগস্ট 2023 খ্রিস্টাব্দ রাজশাহী নগরীর 5টি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সেন্ট লুইস স্কুলে যথাযথ মর্যাদায় পালন করা হলো জাতীয় শোক দিবস। শোক দিবসের রীতিনীতি পালন করে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রদ্ধেয়া সিস্টার চন্দা রোজারিও MPDA পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন ও প্রাত্যহিক সমাবেশের পরপরই শেখ মুজিবুর রহমানের বিদ্রোহী আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্কুলে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শেষ অনুভূতি প্রকাশ করে প্রধান শিক্ষক বলেন, এই প্রথম অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সেন্ট লুইস স্কুলে এই আয়োজনটি করতে পেরে আমার খুব ভালো লেগেছে। ছাত্রছাত্রীদের প্রাণবন্ত উপস্থাপনা ও শিক্ষক মণ্ডলীর সহযোগিতায় অনুষ্ঠানটি সার্বিকভাবে সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন করায় ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। গত 11 আগস্ট ঢাকার মহাখালী লুরদের রানী গির্জায় আনন্দঘন এবং উৎসবমুখর পরিবেশে প্রথম খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার প্রদান করা হয়। দীর্ঘ কয়েক মাস লরেটো সম্প্রদায়ের সিস্টারগণ প্রথম খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার গ্রহণকারী ছেলে মেয়েদেরকে ধর্মশিক্ষা দিয়ে প্রার্থীদের প্রস্তুত করে তোলেন, একই সাথে তাদের পিতামাতাদেরকেও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে তোলেন। পবিত্র খ্রিস্ট জাগে পৌরোহিত্য করেন ঢাকা ধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ। এতে 26 জন ছেলে মেয়ে প্রথম খ্রিস্টপ্রসাদ এবং হস্তার্পণ সংস্কার গ্রহণ করেন। খ্রিস্ট জাগের উপদেশ বাণীতে আর্চবিশপ বলেন, এখন থেকে তোমরা যিশুকে গ্রহণ করবে, তাই তোমরা চেষ্টা করবে সব সময় পবিত্র থাকতে। তিনি হস্তার্পণ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র আত্মা যেমন প্রেরিত শিষ্যদের উপর নেমে এসেছেন আর শিষ্যেরা নতুন শক্তিতে প্রভুর বাণী প্রচার কাজে নিয়োজিত ছিলেন, ঠিক তেমনিভাবে তোমরাও আজ থেকে যিশুকে নতুন রূপে গ্রহণ করে নব উদ্দীপনায় জেগে ওঠো এবং পবিত্র আত্মার প্রেরণাতেই পথ চলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।